স্যার একটা কোশ্চেন করি, আমাদের আমরা লাস্ট ক্লাসে আর্থিক বিবরণীর কত নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি? আমরা নিট মুনাফার অঙ্ক করছিলাম, আমাকে একটু মনে করে দেখে বলো। স্যার আমরা হচ্ছে পরিচালন মুনাফার করতেছিলাম, 6 আর 7 SW। 6 আর 7 তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, জি স্যার। স্যার একটা কোশ্চেন করি, করো। মণিহারিটা কি অফিস ও প্রশাসনিক খরচ? হ্যাঁ, অফিস ও প্রশাসনিক খরচ। আচ্ছা, 6 আর 7 যদি আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে থাকি তাহলে ভালো কথা। আজকে আমি 8 আর 9 দুটো অঙ্ক করাবো, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, আমার সঙ্গে সঙ্গে করো। এখন আমি বাড়ির কাজ চেক করবো না, আমরা এখন 8 আর 9 নাম্বারটা করবো, কিন্তু কিভাবে করছি তোমরা ভালো করে খেয়াল করবা। তোমরা তাহলে, ও যদিও বি সেকশনে আমি আগে শুরু করেছিলাম, ওদেরকে আমি আজকে 9 আর 10 করিয়েছি, তাহলে ওরা আর্থিক বিবরণী ওরা আগে শুরু করেছিল, তোমরা কিন্তু ওদেরকে প্রায় ধরে ফেলছো। তাহলে আজকে আমি তোমাদেরকে, আমি বলো 6 আর 7 বাড়ি কাজ ছিল, 6 আর 7। সাকিবা, পরিচালন মুনাফার 6 আর 7 বাড়ি কাজ ছিল। জি স্যার, আচ্ছা, জি স্যার, তাহলে তাহলে আমরা 8 নাম্বার থেকে শুরু করবো, এবং খুব মনোযোগ দিয়ে। যারা একটু একটু কম পারছ তারা খুব ভালো করে খেয়াল করবা, কারণ কি, অনলাইনে কিন্তু আর্থিক বিবরণীটা করতে তোমাদের খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। অনলাইনে আর্থিক বিবরণীটা করতে কিন্তু তোমাদের ভালো লাগবে। আমি হোয়াইট বোর্ডে নিয়ে নিলাম আমার কোশ্চেনটা, এই যে 8 নাম্বার কোশ্চেনটা আমি নিয়ে নিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা? দেখো, আমাদের প্রথমে মোট মুনাফা দেয়া আছে, তারপরে প্রাপ্য হিসাব, জমি ও দালান, অফিস সরঞ্জাম, বেতন, বিক্রয় প্রতিনিধির কমিশন, অনাদায়ী পাওনা, 10% বিনিয়োগ, 6% ঋণ। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তোমাদের এই 8 নম্বর অঙ্ক থেকে দেখো নিট মুনাফা শুরু হলো, তাই না? কিন্তু তোমরা দেখো, মোট মুনাফার পরে কিন্তু আমাদের সর্বপ্রথম পরোক্ষ পরিচালন আয়টা যোগ করার কথা, আর সেটা যোগ করার জন্য 3টা আইটেম ছিল, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা। কিন্তু দেখো, এই অঙ্কটাতে না, 8 নম্বরে ওই 3টা জিনিস নাই, তাই না? ওই 3টা জিনিস নাই। আর জি স্যার। যেহেতু নিট মুনাফা বের করতে বলেছে, তাহলে পরিচালন মুনাফার পরে আমাদেরকে আরো 2টা স্টেপ যেতে হবে। একটা হচ্ছে অপরিচালন আয়গুলোকে যোগ করতে হবে, আর অপরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে হবে। এই 2টো কাজ আমাদেরকে অতিরিক্ত করতে হবে। তো আমরা এই অঙ্কটা হাতে হাতে করা শুরু করব, সবাই আমার সঙ্গে সঙ্গে করবে। দেখো, আমাদের প্রশ্নের মধ্যে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, জমি ও দালানে স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জামের যে তারিখ দেওয়া আছে তাতে ওর বয়স হচ্ছে 9 মাস, এটার উপর অবচয় 9 মাসের হবে। বেতন, প্রশাসনিক খরচ, অফিস সরঞ্জামের অবচয়টা প্রশাসনিক খরচ, বিক্রয় প্রতিনিধির কমিশনটা বিক্রয় ও বিপণন খরচ, অনাদায়ী পাওনাটাও বিক্রয় ও বিপণন খরচ, বিনিয়োগের উপরে যে সুদটা হবে এটা কিন্তু অপরিচালন আয়, 20,000 টাকার উপর 10% ধরলে বিনিয়োগের সুদ হবে 2,000, এটা কিন্তু আমাদের অপরিচালন আয়। আর 6% ঋণের উপরে 2 লক্ষ টাকা আছে, তাহলে 6% ঋণের উপরে 2 লক্ষ টাকার উপরে 6% ধরো, তাহলে যে টাকাটা হয় 1,200 টাকা, এই 12,000 টাকা বোধ হয়, 12,000 টাকা, এই 12,000 টাকা হবে কিন্তু আমাদের অপরিচালন ব্যয়। তাহলে এখানে আমাদের লাস্টের যে 2টো আইটেম দেখতে পাচ্ছ, 10% বিনিয়োগ এবং 9% ঋণ, এই 2টো আইটেম কিন্তু আমাদের অপরিচালন আয় একটা, আর অপরিচালন ব্যয় একটা, যেটা আমরা আমাদের বিশদায় বিবরণী সবার শেষে কিন্তু আমরা এই কাজটা করব। তো তাহলে তোমরা এই অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাও, আমরা সুন্দর করে আগে ঘরটা করে করে ফেলি। আমরা বিশদ আয় বিবরণী করার জন্য নর্মালি যেভাবে ঘরটা নিই সবাই, সেভাবে ঘরটা টেনে ফেলি।
বিবরণ সবাই খেয়াল করবে, আমরা কিভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করছি অঙ্কটা আর কিভাবে অঙ্কটা করার চেষ্টা করছি সবাই খেয়াল করবে, এবং আমার সঙ্গে সঙ্গে করবা। আচ্ছা, সবার ঘর বাড়ি কি রেডি? আশা, জি স্যার, সাহেবা, জি স্যার, জি স্যার, আমি আগেই রেডি করে রাখছি। সাবিনা, সাবিনা রেডি? সাবিনা আসেনি? না স্যার, ওকে দেখতেছি না, ও নাই, পার্টিসিপেন্টস এর মধ্যে নাই। দেখো, আমরা প্রথমে মোট লাভ, আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেয়া আছে মোট লাভ, মোট মুনাফা 1,20,000 টাকা লিখে দিলাম 3 নম্বর কলামে। আমরা সবসময় মোট লাভ দিয়ে শুরু করব যদি এভাবে প্রশ্নটা দেয়। আমরা জানি যে এটার সঙ্গে পরোক্ষ পরিচালন আয়টা যোগ করতে হয়, কিন্তু আমাদের এই অঙ্কে কোনো পরোক্ষ পরিচালন আয় ছিল না, তাই আমরা এখন বাদ দিব। পরিচালন ব্যয় এবার আমরা পরিচালন ব্যয়টা এখান থেকে বাদ দিব। আমরা পরিচালন ব্যয়টা এখান থেকে বাদ দিয়ে দিব। তোমরা জানো যে পরিচালন ব্যয়ের মধ্যে আবার 2 ধরনের খরচ আছে, একটা হচ্ছে বিক্রয় ও বিপণন খরচ। আমরা বিক্রয় ও বিপণন খরচটা লিখব এভাবে। এবার চলো আমরা একটা একটা করে খুঁজি বিক্রয় ও বিপণন খরচ কি কি আছে। যদি সমন্বয় না থাকে আমরা প্রথম কলামে লিখব, যদি সমন্বয় না থাকে আমরা প্রথম কলামে লিখব, আর যদি সমন্বয় থাকে আমরা ইনার কলামে লিখব। তো চলো দেখি, আমরা শুরু থেকে আসি। মোট মুনাফা, প্রাপ্য হিসাব, জমিয়ত, রানা, অফিস সরঞ্জাম, বেতন, বিক্রয় প্রতিনিধির কমিশন 4,500, এটা কোনো সমন্বয় নাই। আমরা প্রথম টাকা করে লিখে দিই বিক্রয় প্রতিনিধির কমিশন। এই যে বিক্রয় প্রতিনিধির কমিশন লিখে দেই। বিক্রয় প্রতিনিধির কমিশন আমরা প্রথম টাকার ঘরে লিখে দিব 4,500, এটা আমাদের বিক্রয় ও বিপণন খরচ। অনাদায়ী পাওনাটাও আমাদের জন্য বিপণন খরচ। এখানে কিন্তু অনাদায়ী পাওনার যে 4টা আইটেম রয়েছে তার মধ্যে এই অঙ্কে কয়টা আইটেম রয়েছে আগে আমরা একটু দেখে নেই। এখানে অনাদায়ী পাওনা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা নাই পুরাতনটা, আর প্রাপ্য হিসাবের উপর সন্দেহজনক পাওনা সঞ্চিতি 5%, এটা নতুন সঞ্চিতি। তার মানে আমাদের অনাদায়ী পাওনার সঙ্গে 4টার মধ্যে মাত্র 2টা আইটেম রয়েছে, একটা হচ্ছে লিখিত অনাদায়ী পাওনা আর একটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো আমরা এই দুটোকে জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা অনাদায়ী পাওনা 3,000 টাকা লিখে দেই ইনার কলামে। অনাদায় পাওনাটা ছিল 3,000, এর সঙ্গে আমরা যোগ করে দেই নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা আমাদেরকে ধরতে বলেছে ওনারা 5%, এই যে, আর এই 5% আমরা ধরবো প্রাপ্য হিসাবের উপর। দেখো প্রাপ্য ছিল 70,000, 70,000-এর উপরে 5% ধরো 3,000, 3,500।
তাহলে আমরা 3,500 টাকাটা ধরে দিলাম, তাহলে 3,000 আর 3,500 যোগ করলে আমাদের মোট অ্যামাউন্টটা চলে আসবে 6,500। আমরা বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে দুটো আইটেম পেয়ে গেলাম, বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে। তাহলে আমরা বিক্রয় প্রতিনিধি কমিশনটা লিখলাম, অনাদায়ী পাওনাটা লিখলাম, আর এখানে আর যে সমন্বয় আছে তাতে আমাদের বিক্রয় ও বিপণনের আর কোনো আইটেম নাই। তাহলে চলো আমরা আমাদের মোট বিক্রয় ও বিপণনটা যোগ করে ফেলি। যারা যারা বিক্রয় ও বিপণন তাদেরকে আলাদা করে লেখা হয়ে গেলে এবার তাদেরকে আমরা যোগ করে আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাব। 6,410 আর 1,11,000 টাকা আমরা আমাদের বিক্রয় ও বিপণন খরচটা লিখে ফেলছি। এবার আমরা অফিস ও প্রশাসনিক খরচটা লিখবো সুন্দর করে। অফিস ও প্রশাসনিক খরচটা একটু গুছায় লেখার চেষ্টা করব। স্যার শুনেন, বলো। স্যার আমরা হচ্ছে ওই সমন্বয় গুলো ইনার কলামে লিখি নাই, মানে আমি ফার্স্ট কলামে লিখছি, সেই ক্ষেত্রে যোগফলটা কি সেকেন্ড কলামে দিব? এখন সেকেন্ড কলামে যদি দাও, তুমি তাহলে একটা জিনিস খেয়াল করো, সেকেন্ড কলামে দিলে বিক্রয় ও বিপণন খরচটা যেমন আমার আলাদাভাবে 11,000 বের হয়েছে, তোমার এই 11,000টা কিন্তু শো করা হবে না, হবে? মানে স্যার এই টোটালটাই হচ্ছে 4,500 সেকেন্ড কলামে লিখছি, 6,500টাও, দেন হচ্ছে যোগফল করে সেকেন্ড কলামে যদি 11,000 লিখে দিই। হ্যাঁ হবে, স্যার আমি এভাবে, স্যার আমি এভাবেই লিখছি, হ্যাঁ মানে হবে, জাস্ট অনাদি সমন্বয়টা ফার্স্ট কলামে লিখে আর বাকি দুটা সেকেন্ড কলামে লিখে তোমার যোগ করে 11,000 হ্যাঁ লিখছি সেকেন্ড হবে। কলামে। এবার অফিস ও প্রশাসনিক খরচ, এবার অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে এবার দেখো আমাদের আইটেম কি কি আছে অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে। দেখো তাহলে এখানে বেতন আছে তাই না, 30,000, কিন্তু বেতনের সাথে একটা বকেয়া আছে ওই যে 5,000, দেখছো খেয়াল করে? তাহলে ওদের বেতনটা আছে 30,000, আবার বেতন বকেয়া আছে দেখো ওই যে 5,000। তাহলে আমরা এখন যদি আমরা বেতনটা লিখতে যাই, যেহেতু প্রশাসনিক খরচ, তাহলে চলো আমরা লিখে ফেলি বেতন দেখো আমাদের বেতনটা প্রশ্নের মধ্যে ছিল 30,000, সমন্বয় আছে তাই আমরা ইনারে রাখলাম। আর এর সঙ্গে আমরা এখন যোগ করে দিব বকেয়া, দেখো আমাদের বেতন বকেয়া আছে সমন্বয় বলছে 5,000, তাহলে বকেয়া আছে 5,000, আমরা 5,000 যোগ করে দিব। তাহলে আমরা আমাদের প্রশাসনিক খরচের একটা আইটেম পেয়ে যাব, আর সেটা হচ্ছে বেতন এবং 35,000 টাকা। তাহলে চলো আমরা এই 35,000 টাকাটা এখন বেতনের এই 35,000 টাকাটা এখন আমরা এই যে প্রথম ঘরে লিখলাম, আরো কোনো আইটেম আছে কিনা সেটা দেখব। 35,000 টাকা বেতনটা লিখে দিলাম। এবার দেখো বেতনের পর আমাদের বিনিয়োগ, এগুলো অপরিচালন, এগুলো পরে লিখব। জমি এবং দালানের উপর 3% অবচয় ধরতে হবে। বলো, জমি ও দালানের অবচয়টা কিন্তু আমাদের জন্য প্রশাসনিক খরচ, লিখে দেই জমি ও দালানের অবচয়। জমি ও দালানের অবচয় তোমার, দেখো আমাদের জমি ও দালানটা ছিল 4,50,000, আর এই 4,50,000-এর উপরে আমাদেরকে অবচয়টা ধরতে হবে। এই 4,50,000-এর উপরে আমাদের অবচয়টা ধরতে হবে 3%। তাহলে দেখো তো আমাদের জমি ও দালানের অবচয়ের পরিমাণ 13,500 13,500 আমরা লিখে দিলাম। এরপর দেখো আমাদের অফিস সরঞ্জামের উপর অবচয় দিতে বলছে 5%, কিন্তু অফিস সরঞ্জামের কিন্তু এখানে 9 মাস বয়স আছে, দেখেছো? তাহলে অফিস সরঞ্জামের উপর অবচয়টা ধরতে গেলে অফিস সরঞ্জামের অবচয় ধরতে হলে তোমাদের কিন্তু এই অ্যামাউন্টের উপর কত পার্সেন্ট ধরতে হবে? 5%।
তাহলে 1,50,000-এর উপরে আগে 5% ধরো, 1,50,000-এর উপরে আগে 5% ধরো, জি স্যার, 7,500। এবার এটাকে 12 দিয়ে ভাগ করো আর 9 দিয়ে গুণ করো, স্যার পাঁচ এটাকে হাজার বারো দিয়ে 625। 12 দিয়ে ভাগ করো আর 9 দিয়ে গুণ করো, স্যার 5,625 আসে। 8,625 টাকা হচ্ছে আমাদের সরঞ্জামের উপর অবচয়। তাহলে 8,625, তোমরা দেখো তো আমাদের এই অঙ্কটার মধ্যে এই অফিস সরঞ্জামের অবচয় ছাড়া আর প্রাপ্য হিসাবের উপর অনাদায় পাওনা সঞ্চিত আমরা ধরে ফেলছি, এটা ছাড়া আমাদের কিন্তু আর কোনো প্রশাসনিক খরচ ছিল না, তাই না? তাহলে চলো তো দেখি এই তিনটা মিলায় আমাদের মোট প্রশাসনিক স্যার খরচ 5,625। 5,625। তাহলে চলো এখন আমরা এই তিনটা যোগ করলে আমাদের মোট প্রশাসনিক খরচের পরিমাণটা কত আসে? মোট প্রশাসনিক খরচের পরিমাণটা কত আসে দেখি তো, ৫৪,১২৫। জি স্যার, জি স্যার, তাহলে 54,125 আর 11,000, এই দুটোকে যদি এখন আমি পাশাপাশি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের মোট পরিচালন ব্যয়টা কত সেটা বের হয়ে আসবে, আমাদের মোট পরিচালন ব্যয়টা কত সেটা বের হয়ে আসবে, 63,125। 65,125। 65,125 এটা যদি আমাদের মোট পরিচালন ব্যয় হয় তাহলে কিন্তু আমরা উপর থেকে বাদ দিলে, আমরা 1,20,000 টাকা থেকে এটা বাদ দিলে আমরা কিন্তু একটা পরিচালন মুনাফা পেয়ে যাব। আমাদের পরিচালন মুনাফার পরিমাণটা কত হয় দেখো তো, 54,875। 54,000, 875। আমরা এই 54,875-কে বলবো পরিচালন মুনাফা। আমরা আমাদের পরিচালন মুনাফার পরিমাণটা পেয়ে গেলাম আর সেটার পরিমাণটা চলে এসেছে 54,875। আমরা পরিচালন মুনাফার সাথে এবার অপরিচালন আয় থাকলে যোগ করব আর অপরিচালন ব্যয় থাকলে বাদ দিয়ে দিব। আমরা এবার যোগ করব অপরিচালন আয়, তোমরা দেখো অপরিচালন আয়ের মধ্যে আমরা একটা বিনিয়োগ দেখেছিলাম উপরে চেয়ে দেখো, এই যে একটা 10% বিনিয়োগ দেখেছিলাম, তাহলে বলো তো 20,000 টাকার উপর 10% ধরলে বিনিয়োগের সুদটা কি 2,000 টাকা হয় না? আর এই বিনিয়োগের সুদটা আমাদের জন্য একটা অপরিচালন ব্যয় না? জি স্যার, এই বিনিয়োগের সুদটা আমাদের জন্য একটা অপরিচালন ব্যয়। তাহলে চলো আমরা এখানে বিনিয়োগের সুদ লিখে দেই, বিনিয়োগের সুদ, এটা সরাসরি 3 নম্বর কলামে লিখবো, কারণ এই একটা আইটেম ছাড়া আর কোনো আইটেম নাই, যদি আর একটা আইটেম থাকতো আবার 2 নম্বর কলামে লিখতাম। দেখো তাহলে বিনিয়োগের সুদটা কত, তাহলে কত টাকা হয়, 2,000 টাকা হয়, 2,000, জি স্যার, 2,000। এবার আমরা বাদ দিব অপরিচালন ব্যয়, বাদ অপরিচালন ব্যয়। দেখো অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা একটা আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঋণপত্র ছিল একটা 6% ঋণ, এই 2 লাখ টাকার উপরে 6% ধরলে 12,000 টাকা হয় না ঋণের সুদ? জি স্যার, 12,000। তাহলে ঋণের সুদটা হচ্ছে সরাসরি 12,000, একটাই আইটেম বলে আমরা একবারে টাকা করে লিখে দিলাম এবং এটা বিয়োগ করবো বলে 12,000টা বিয়োগ করে দিলাম। তোমরা বলো তো যোগ আর বিয়োগ করার পর এবার কি আমরা ফাইনালি একটা নিট মুনাফা পেয়ে যাব না? তোমরা 44,875। আমরা 44,875 পেয়ে যাব আমাদের নিট মুনাফা। আমরা নিট মুনাফাটা বের করা শিখে গেলে
উদ্ধৃতপত্র শিখতে আমাদের বেশি কষ্ট হবে না? আর তাহলে আমাদের ফার্স্ট পেপার আর্থিক বিবরণী শেষ হবে, আর সেকেন্ড পেপারের 80% কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড পেপার 80% কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের আর্থিক বিবরণী কমপ্লিট করতেই হবে খুব দ্রুত। তারপরে অন্যান্য কাজ, নিট মুনাফা 44,875, তারপরে যার যে চ্যাপ্টারে আমি সমস্যা পাবো আমি সেটা কভার করব পরে। আগে আমরা আর্থিক বিবরণীটা খুব ভালো করে শিখবো সবাই মিলে। আচ্ছা, নিট মুনাফাটাকে আমরা বের করতে বুঝলাম, সবাই দেখো তো বের হয়ে গেল অঙ্কটা। জি অঙ্কটা স্যার, বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? অঙ্কটা বুঝতে কারো কোনো পরিচালনা অসুবিধা হয়েছে? তাই এবার করতে পারছো? তাই হ্যাঁ এবার হ্যাঁ স্যার, করতে, হ্যাঁ, এই যে আমরা যে অফলাইনে না করে যে অনলাইনে করলাম, আমি তো বোর্ডে করতাম, এখানে তো আমি এখানে করছি, তাতে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? জি জি স্যার, হ্যাঁ, জি স্যার, শোভা শোভা জি স্যার, ও শোভা, তুমি কি অঙ্কটা করেছো? জি স্যার, বুঝে যাচ্ছি, তাহলে চলো এবার আমরা 9 নাম্বারটা করব। এবার নয় জি নাম্বারটা স্যার, করবো, রেডি ছবি হও, দিব, রেডি হও। এবার আমরা 9 নাম্বার অঙ্কটা করব, সবাই রেডি হয়ে যাও। আর একটা অঙ্ক করবো 9 নাম্বার। অনামিকা, এই যে 9 নাম্বার অঙ্কটা আমরা নিয়ে এসেছি, অনা, আমরা অনা, 9 নাম্বার অঙ্কটা করব। আমি আগে অঙ্কটা একটু পড়ে নিই, তোমরা একটু দেখো সবাই। আমার কি খাইতে মন চাইতেছে? পায়েল, মিউট কর, না না, কি খাইতে মন চাইতেছে একটু কও না, একটু কয়ে হলো আমরা একটু শুনি। স্যার আপনি তো খাওয়াবেন না, আপনি তো পিজা বানায় খাইতে চাইছিলেন, খাইছেন আমি স্যার, খাওয়াবো তো, সে ম্যাডামের সব ব্যবস্থা হয়ে নি, আমি খাওয়াবো তোরা বলছি। সব শুনছো, সামিনা মিউট করতে ভুল, না শুনি নাই, কিচ্ছু শুনি নাই, স্যার আমরা রেডি, তাইবা এই সাদনা, ও আচ্ছা, জি স্যার বলেন, আজকে ক্লাস শেষে কে কে আসেনি? স্যার, হ্যাঁ, হ্যাঁ আশা, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, ক্লাস শেষে আমার কে, কান্না আসতেছে স্যার, কেন আমার এগুলা কি বন্ধ, বন্ধের মধ্যে সব আবার নতুন খুলে দিছেন, খুলে ডেলি 2টা করে সিটি মাস থাকবে, তার মধ্যে আবার এই যে রবিবার করে কি না, এক্সাম সিটি পরীক্ষা টেক্সাম, অফ হয়ে কি যাবে, সিটি পরীক্ষা অবস্থা অফ হয়ে স্যার, যাবে, সিটি পরীক্ষা অফ হয়ে যাবে, সিটি পরীক্ষা জীবনে কি থাকবে না। একটু সুকাল নাই, না না, না সিটি খুব পরীক্ষা অফ উপকার করে হলো দেওয়া সিটি হয়েছে, ক্যান্সেল শোনো শোনো, করে, সিটি পরীক্ষা অফ করে দেওয়া হয়েছে, সিটি পরীক্ষা কি এখন আর হবে না। ওই আমরা যে রবিবারে যে মানে পরীক্ষাটা দেবো, পুরা বুঝছি, সপ্তাহ জুড়ে হবে না, নাকি শুধু রবিবার হবে না, পুরা সপ্তাহ সিটি ক্যান্সেল নাকি শুধু হ্যাঁ, রবিবারের, পুরো পুরো সপ্তাহ সিটি ক্যান্সেল, ছাড়া আমাদের যে 1 তারিখে 2টা সিটি আছে ওইটা হবে না, ওই টিচারকে জিজ্ঞাসা করো, ওইটা নেওয়ার কথা না। 1 তারিখে কিসের সিটি, ওই যে আইসিটি আর মার্কেটিং, ম্যানেজমেন্ট আর আইসিটি, সরি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্ট সব, কি রবিবারে সিটি থাকে, যাই হোক ম্যানেজমেন্ট স্যার, না পরীক্ষা প্রচুর নিলে পড়া শুধু সিটি পড়া তো লাগবে আমাদেরই, স্যার, আপনি দেখছেন সিটি যে আইসিটি নেন কত নাইলে, সাজেশন দিছে, ইংরেজি আইসিটি এগুলো না স্যার, আমরা পরীক্ষা দিব না, ও ভালো কথা স্যার, আপনার ডেমো ক্লাসই বা কবে করব, নতুন ইংরেজির যাবই কবে, কি দিয়ে যে কি করব স্যার, জীবন আর ভালো লাগে না আচ্ছা থাক স্যার, এবার আমরা কথাবার্তা ছিল, থাকুক, অঙ্কটা করি, অঙ্কটা করি, জীবন হচ্ছে বেদনার, বুঝছো, জীবনই হলো বেদনা, স্যার উৎসব। আজকে যারা যারা ক্লাস আছে তাদের গুলা লিখে রাখবো না না নাকি না না, আপনি শুধু যারা স্ক্রিনশট, যারা আসে নাই, শুধু যারা যারা আসে না, খালি তাদের নামগুলো একটু গ্রুপে দিয়ে দিও, তাহলে আমি মিঠুকে আচ্ছা পাঠিয়ে দিব, স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, যারা যারা শুধু আসে নাই। ওকে আচ্ছা, স্যার, এবার দেখো, আমাদের এই অঙ্কটার মধ্যে মোট মুনাফা আছে, আমাদের পরোক্ষ পরিচালন আয়ের জন্য যে আইটেম গুলো আমাদের দরকার ছিল, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা, সেটা আমাদের এই অঙ্কে নাই। আমরা সব সময় মোট মুনাফার পর ওই আইটেম গুলোকে খোঁজ খোঁজ করব, তো এখানে সেই আইটেম গুলো আমরা দেখছি না। বেতন, বহি পরিবহন, বেতনটা প্রশাসনিক খরচ, বহি পরিবহন বিক্রয় ও বিপণন, বিমা সেলামি প্রশাসনিক, বিজ্ঞাপনটা বিক্রয় ও বিপণন, প্রাপ্য হিসাবটা চলতি সম্পদ, যন্ত্রপাতিটা স্থায়ী সম্পদ, বিনিয়োগের সুদটা আমরা
অপরিচালন আয় হিসাবে গণ্য করব, অনাদায় পাওনাটা বিক্রয় ও বিপণন, অনাদায় পাওনার সঞ্চিতি পুরাতন দেওয়া আছে এখানে, বিনিয়োগের সুদ দেওয়া আছে তাহলে বাকিটা বকেয়া, আর বন্ধকি ঋণের সুদ এটা আমাদের অপরিচালন ব্যয়, যন্ত্রপাতির উপর অবচয় ধরতে বলেছে প্রশাসনিক খরচ, অগ্রিম বিমা বিমা থেকে বাদ দেব, বেতন বকেয়া স্যার, বেতনের। হ্যাঁ একটা জিনিস দেখাই, দেখাও, স্যার দেখতেছেন আপনি? গেল গা, এই যে স্যার। মুরগির বাচ্চা, ব্রয়লার, ব্রয়লার, হ্যাঁ ব্রয়লার। স্যার, হ্যাঁ এটা আমার মুরগি বাচ্চা, স্যার ও আমি যেমন লিখতেছি অপরাধ আমার বাচ্চা ওরকম। হ ভালো, দেখ কি সুন্দর দেখছো, হ্যাঁ দেখছি, ছোটবেলায় সুন্দর, বড় হলে কেমন হয়ে যায়। ভাল লাগে, আমার টেবিলে থাকে। আচ্ছা স্যার, আপনি এই ক্লাসগুলো রেকর্ড করতেছেন কেন, ইউটিউবে দিবেন? হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ কেউ বলো, মিস করে থাকে, যেমন সাবিনা আসেনি, আফ্রিকা আসেনি, ওরা দেখে নেবে। দিয়েন না, দিয়েন না, আমার মুরগির বাচ্চা সহ আমি আসছি। তাতে কি হয়েছে, ইউটিউবে তাই বা ভাইরাল হয়ে যাবে। না আমি তাই বা কি সবাইকে অনেক কিছু আনতেছে। ভাইরাল হবে আচ্ছা মুরগি এদিকে নিয়ে ব্লগ। এদিকে দেখো, এদিকে দেখো, বিনিয়োগ ছিল 3 লাখ, এই বিনিয়োগের উপরে সুদটা কিন্তু আমাদের অপরিচালন আয়, 6% বন্ধকি ঋণ, এটার উপরে যে সুদ হবে এটা অপরিচালন ব্যয়। তোমরা জানো তো যে অপরিচালন ব্যয় আর অপরিচালন আয়টা আসছে বলেই আমরা কিন্তু এবার নিট মুনাফাটা বের করতে পারছি, তাই না? এছাড়া বাকি সবই তো পরিচালন ব্যয় ছিল। তাহলে অপরিচালন ব্যয় এবং আয়ের মধ্যে রয়েছে বিনিয়োগের সুদটা আয়, আর বন্ধকি ঋণের সুদটা হচ্ছে ব্যয়, এরা দুজন অপরিচালনের মধ্যে যাবে বলে আমরা নিট মুনাফা পর্যন্ত বের করতে পারবো। দেখো ওই যে নিট মুনাফা নির্ণয় করে বলা আছে, তো আমরা আবারও একটু আগে একটা অঙ্ক করেছি নিট মুনাফার, আজকে আমরা নিট মুনাফার আরো একটা অঙ্ক করছি। চলো শুরু করি সবাই, মোট মুনাফা দেওয়া ছিল 85,000, শুরু করি। স্যার আপনি কি বাসায় আছেন? হ্যাঁ বাসায়, ঢাকার বাসায় না, খুলনার বাসায়। স্যার আপনি খুলনাও চলে গেছেন, আবার অনলাইন ক্লাস নিতেছেন, বাহ হ্যাঁ খুব ভালো, হ্যাঁ, নিজের তো শান্তি নাই, আমগুলো দিবেন না, এটাই আপনার কথা। শান্তি তো কি অশান্তি সেটা পরীক্ষার সময় বুঝবে। চলো মোট মুনাফাটা আমাদের কত দেওয়া আছে, 85,000, 85,000 লিখে ফেলি। কিছু কিছুক্ষণ আগে বি সেকশনে ক্লাস শেষ করেছি, তাহলে মোট মুনাফাটা হলো 85,000। পরোক্ষ পরিচালন আয়টা আমরা যোগ করি, কিন্তু পরোক্ষ পরিচালন আয়টা যোগ করার মতন কোনো পজিশন নাই, কারণ আমাদের এখানে একটা আইটেমও নাই। পরোক্ষ পরিচালন আয় বের করতে যে 3টা আইটেম লাগে, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা, সেটা আমাদের এই অঙ্কটাতে ছিল না, থাকলে আমরা সবার আগে ওটাই যোগ করতাম। তাহলে যেহেতু নেই, তাহলে এখন আমরা এখান থেকে বাদ দিব। পরিচালন ব্যয় এখান থেকে বাদ দিব, পরিচালন ব্যয়। আচ্ছা তাসনিয়া কি এসছে, তাসনিয়া? না স্যার, ও কালকে থেকে জয়েন দেবে। স্যার তাহলে পরিচালন ব্যয় দেখো, আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের 2 ধরনের খরচ রয়েছে, একটা হচ্ছে অফিস বিক্রয় ও বিপণন, আর একটা অফিস প্রশাসনিক। বারবার করতে করতে এই প্রেজেন্টেশনটা তোমাদের কাছে যাতে একদম ইজি হয়ে যায়, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বাদ দিকে প্রথমে আমরা লিখবো বিক্রয়, ও বিপণন খরচ, বিক্রয় ও বিপণন খরচ। আচ্ছা বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে আমরা কোন কোন খরচ লিখতে পারি একটু দেখে নেই। বহি পরিবহনটা কিন্তু বিক্রয় ও বিপণন খরচের মধ্যে বসবে, এটা এটা আমাদের বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, আর এটা আমাদের বিক্রয় ও বিপণন খরচে বসে। 1,800 টাকা লিখে দিব সরাসরি প্রথম টাকার ঘরে, বহি পরিবহন 1,800 টাকা আমরা লিখে দিলাম, 1,800 টাকা বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে। আচ্ছা এবার বই পরিবহনের পরে বিমা সেলামিটা প্রশাসনিক খরচ, কিন্তু বিজ্ঞাপন
দেখো বিজ্ঞাপনটা কিন্তু আমাদের বিক্রয় ও বিপণন খরচ, বিজ্ঞাপনের সঙ্গে কোনো সমন্বয় আছে কিনা দেখে নেই নাই, তাহলে চলো বিজ্ঞাপন খরচটাও লিখে দিই 12,000 টাকা, এটাও আমাদের বিক্রয় ও বিপণন খরচ। বিজ্ঞাপন খরচ আর এটার পরিমাণটা ছিল কত? বিজ্ঞাপন খরচে 12,000, লিখে দাও। কামনা বুঝতে পারছো? কামনা কামনা বুঝতে পারছো? ইয়েস স্যার, বাসায় আসো তো নাকি? জি স্যার, বাসায়। বিজ্ঞাপন খরচ 12,000 লিখে দিলাম। বিজ্ঞাপন খরচের পর দেখো প্রাপ্য হিসাবটা চলতি সম্পদ, যন্ত্রপাতিটা স্থায়ী সম্পদ, বিনিয়োগের উপর আমরা বিনিয়োগে সুদ ধরবো যেটা অপরিচালন আয় হবে, অনাদায় পাওনাটা বিক্রয় ও বিপণন খরচ। কিন্তু অনাদায় পাওনার সঙ্গে কয়জন সদস্য আছে দেখে নিই। আমাদের অনাদায় পাওনা এটা হচ্ছে 1 নম্বর সদস্য, অনাদায় পাওনা সঞ্চিতি এটা 2 নম্বর সদস্য, পুরাতন এটা বাদ দেই। অলিখিত অনাদায় পাওনা আছে কিনা? এই যে আছে ঘ নম্বরে, অনাদায় পাওনা হিসাবে অবলম্বন করতে বলছে 5,000, এটা অলিখিত অনাদায় পাওনা। আর অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর যে সঞ্চিত ধরতে বলছে এটা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। দেখো এই অঙ্কটাতে কিন্তু 4টাই আছে আমাদের, এর আগের অঙ্কটাতে অনাদায় পাওনা মাত্র 2টা আইটেম ছিল, বাট এই অঙ্কে কিন্তু অনাদায় পাওনার 4টা আইটেমই আছে, তাই না বলো তো? অলিখিত অনাদায় পাওনা আছে, অলিখিত অনাদায় পাওনা আছে, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে, আবার পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতিও আছে। তাহলে চলো আমরা এই অঙ্কটার মধ্যে 3টা জিনিস একবারে লিখে দিই। অনাদায় পাওনা আমাদের, অনাদায় পাওনাটা ছিল 3,000, সমন্বয় আছে 4টাই আছে বলে আমরা এটা কিনা দিয়ে থাকলাম। এবার এটার সঙ্গে আমরা অলিখিত অনাদায় পাওনাটা যোগ করব, যোগ অলিখিত অনাদায়ী পাওনা দেখো আমাদের অলিখিত অনাদায় পাওনাটা সমন্বয়ের মধ্যে ওই যে 5,000 টাকা আছে, তোমরা পড়ে দেখো আরেকবার, অনাদায় পাওনা স্বরূপ অবলম্বন করো 5,000 টাকা বলে দিয়েছে কত সুন্দর করে। তাহলে চলো আমরা 5,000 টাকা লিখে দিই। তাহলে 5 আর 3 এই দুটো যোগ করলে হয়ে যাবে 8,000। তাহলে আমরা এটা এখন যোগ না করে পরেও একসঙ্গে যোগ করতে পারতাম। এবার আমরা যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের ধরতে হবে 5% প্রাপ্য হিসাবের উপর, তবে প্রাপ্য থেকে আগে 5,000 টাকাটা বাদ দিয়ে দিতে হবে, বুঝছো? তাহলে চলো দেখি, আমাদের প্রাপ্য হিসাবটা ছিল 50,000, আমরা ওই 50,000 টাকা থেকে আগেই 5,000 টাকা বাদ দিয়ে দেই, তাহলে 50 থেকে 5 বাদ দিলে থাকবে 45,000, আর আমরা ওই 45,000-এর উপরে 5% ধরবো। 45,000-এর উপরে 5% ধরলে 2,250 টাকা হয় না? জি স্যার, তাহলে 2,250 টাকা হচ্ছে আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। হ্যাঁ এবার আমরা 3টা আইটেম যোগ করে ফেলছি। হ্যাঁ এবার আমরা আমাদের পুরাতনটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটা যোগ করলে হবে 10,250। এই 10,250 থেকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা এখন বাদ দিয়ে দিব। তোমরা দেখো আমাদের পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতির আমাদের রেওয়া মিলেছিল 1,000 টাকা, ওই যে, তাহলে আমরা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতির এই 1,000 টাকাটা আমরা এখন এই যে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার এখান থেকে বাদ দিয়ে দেওয়ার পর আমাদের হাতে এখন কত টাকা আসে মাইশা, বুঝতেছো? মাইশা মাইশা তুমি কি বুঝতে পারছো? জি স্যার, 9,250 টাকা।
তাহলে এই যে আমাদের অনাদায়ী পাওনা টোটাল অ্যামাউন্ট আমরা লিখে ফেলাম, প্রত্যেকটা অঙ্কে আমরা এই চারটা আইটেমকেই খুঁজবো যদি থাকে। তো যদি থাকে তো আমরা অলিখিত অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা যোগ করব, নতুন সঞ্চিতিটাও যোগ করব, তারপর পুরাতন সঞ্চিতিটা শুধু বাদ দিয়ে দিব। আমরা দেখে নেই আমাদের বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে আর কোনো আইটেম বসবে কিনা। অনাদায় পাওনার পর বিক্রয় বিবরণে বসার মতন আমাদের আর কোনো আইটেম আমরা দেখছি না। তাহলে চলো এই আইটেম গুলোকে যোগ করলে আমরা আমাদের মোট বিক্রয় ও বিপণন খরচটা পেয়ে যাব, যেটাকে আমরা 2 নম্বর কলামে নিয়ে রাখবো। দেখো তো কত টাকা হয়। ২৩,৫০০। জি স্যার, 23,050। তাহলে ২৩,৫০০ টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় ও বিপণন খরচের মোট অ্যামাউন্ট। আচ্ছা, এবার আমরা অফিস ও প্রশাসনিক খরচটা লিখতে চাই। তাহলে চলো এবার আমরা অফিস ও প্রশাসনিক খরচটা লিখবো।